রহস্যে ভরা। আমাদের জীবনে কখন কি ঘটনা ঘটবে সেটা হাত এবং হাতের রেখা দেখে জানা যায়। আপনার হাত এবং হাতের রেখা দেখে আপনি জানতে পারবেন ভবিষ্যতে আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, সে বিষয়টা হচ্ছে যে অন্য কারোর সহযোগিতা আপনি পাবেন কিনা, এটা নিয়েই আজকে আলোচনা। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। আর যারা চ্যানেলে নতুন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আজকের আলোচনা, দেখবেন জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকের দেখবেন যে অন্য মানুষের সহযোগিতায় জীবনে প্রতিষ্ঠিত হয়। মানুষের সহযোগিতা অনেকে পায়, অনেকে পায় না। হাতে কোন রেখা থাকলে পারে আপনি নিজেই জানতে পারবেন যে আপনি অন্য মানুষের সহযোগিতায় জীবনে প্রতিষ্ঠিত হবেন, আপনি মানুষের সহযোগিতা পাবেন জীবনে প্রতিটা ক্ষেত্রে। তো সেই ধরনের একটা রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এটা বোঝার জন্য আমি আপনাদেরকে প্রথমে কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই, তাহলে পরে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, আপনার হাতে এই একটা রেখা আছে, এই যে রেখাটা আমি দেখাচ্ছি এটা ছোট বড় হতে পারে, এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। তারপরে দেখুন এই রেখাটা, এই রেখাটাকে বলা হয় আপনার শিরোরেখা। এবং দেখবেন হাতের এই একটা রেখা আছে, এটাকে জীবন রেখা বলে, এটা আয়ু রেখা বা লাইফ লাইন নামেও পরিচিত। এরপর আমি দেখাবো একটা রেখা, এই রেখাটাকে বলে আপনার ভাগ্য রেখা। এই যে চারটি রেখা দেখালাম, দেখবেন প্রত্যেকের হাতে এই রেখাগুলো থাকে আর এই রেখাগুলো এই নামে পরিচিত। তো হাতের রেখা বুঝতে গেলে পরে এই চারটি রেখার সঙ্গে আমাদের একটু পরিচিত হওয়া দরকার। তাই আপনি যারা জানেন না তাদেরকে আমি একটু বলে দিলাম হাতে কোন রেখা কী নামে পরিচিত। এবার আজকের আলোচনায় আসি, সেটা হচ্ছে যে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পারে অন্য মানুষের যে সহায়তা দরকার সেটা আপনি পাবেন কিনা, আপনি অন্য মানুষের সহায়তা পাবেন কিনা। তো সেটা দেখার জন্য আপনারা প্রথমে যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতের এই আঙুল, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে বলা হয় মধ্যমার আঙুল। ভালো করে লক্ষ্য রাখুন, এটা শনির আঙুল নামে পরিচিত। এবং এই নিচের ক্ষেত্রটা আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একটু ভালো করে, এখান থেকে যে অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ক্ষেত্রটাই কিন্তু শনির ক্ষেত্র। ভালো করে আপনারা দেখুন, আপনারা এই স্থানটা দেখবেন, এটাকে শনির ক্ষেত্র বলে, ঠিক আছে, এটা ইংরেজিতে স্যাটার্ন মাউন্ট নামে পরিচিত। তারপরে আপনাদেরকে আমি যে অংশটা দেখাবো, শনি গ্রহ স্থানটা আপনারা বুঝলেন আপনার হাতে কোথায় অবস্থিত। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই অংশটা, দেখুন ভালো করে লক্ষ্য রাখবেন, আমি আপনাদেরকে যে স্থানটা দেখাচ্ছি এই স্থানটা দেখে দেখুন, এটাকে বলে চন্দ্রের স্থান, ঠিক আছে, মুন মাউন্টের এরিয়া। তো এই ক্ষেত্রটা আপনারা দেখুন আপনার হাতে এই চন্দ্র ক্ষেত্রটা একটু ভালো করে দেখবেন আর লক্ষ্য রাখবেন শনির ক্ষেত্র দিকে। দেখুন এই দুটো স্থান আপনার খুব গুরুত্বপূর্ণ অন্য মানুষের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে। তো এই দুটো স্থানে এবার আমি যে চিহ্নটা দেখাবো বা রেখাটা, এই রেখাটা আপনাদের হাতে আছে কি না আপনারা দেখবেন, যদি থাকে আপনি অন্য মানুষের সহযোগিতা জীবনে পাবেন, অন্য মানুষের সহযোগিতা আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন। তো দেখুন আমি দেখাচ্ছি, ভালো করে দেখুন, এরকম কোনো রেখা, দেখুন এরকম কোনো রেখা হতে পারে, এরকম রেখা কি আপনার আছে, এই ধরনের ভাগ্য রেখা, চন্দ্রক্ষেত্র থেকে শুরু হতে হবে শনি পর্বত পর্যন্ত আপনার যেতে হবে। দেখুন এই রেখাটা এরকমও হতে পারে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখুন, এই ধরনের হতে পারে, আবার কারোর এখান থেকেও শুরু হতে পারে। তো আপনারা ভালো করে দেখুন আপনাদের হাতে এই ধরনের রেখা আছে কি না, চন্দ্র পর্বত থেকে কোনো ভাগ্য রেখা আপনার গিয়েছে কি না, যদি যায় তো আপনি অন্য মানুষের সহযোগিতায় জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, অন্য মানুষের সহযোগিতা আপনি পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটাই নির্দেশ করে যে আপনি অন্য মানুষের সহযোগিতা পাবেন, যাদের যাদের হাতে আছে ভবিষ্যতে দেখবেন আপনাদের সঙ্গে এমনটাই হতে চলেছে। এবার আসি, এই রেখাটা যদি আপনার এরকম ভাঙা থাকে, ভালো করে বুঝবেন আপনারা, তাহলে কিন্তু আপনি অন্য মানুষের সহযোগিতা পাবেন না, ঠিক আছে। এবং এই রেখাটা যদি আপনার এরকম আঁকাবাঁকা হয় যেমনটা আপনাদেরকে দেখিয়েছি, তাহলে কিন্তু আপনি অন্য মানুষের সহযোগিতা পাবেন না। এবং এই রেখাটা ভালো করে দেখুন, রেখাটা তো আপনার আছে চন্দ্র পর্বত থেকে শুরু হয়েছে এবং শনি পর্বত পর্যন্ত গিয়েছে, কিন্তু দেখবেন এই রেখার উপরে এরকম কোনো রেখা কেটে গিয়েছে,
তাহলে কিন্তু আপনি অন্য মানুষের সহযোগিতা পাবেন না। আপনি সহযোগিতা তখনই পাবেন যখনই এই চন্দ্র থেকে এই রেখাটা আপনার সুন্দর এবং সুস্পষ্ট হবে, কোনো রেখা যেন কেটে না যায়, কোনো অশুভ রেখা যেন না থাকে। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে, তবেই আপনারা পূর্ণ ফল পাবেন। নাহলে কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেগুলো মিলবে না। তখনই মিলবে যখন আপনার এই রেখাটা সুন্দর সুস্পষ্ট সোজা এবং যেরকমটা আমি দেখাচ্ছি এই ধরনের হতে হবে, সেটা আপনার এখান থেকে হলেও হবে। ঠিক আছে, ভালো করে বুঝুন আপনারা, কিন্তু রেখাটা আপনার সুন্দর হতে হবে, এই রেখাটা বেশি মোটা হলে হবে না। আপনারা একটা জিনিস জেনে রাখুন, এইভাবে ভালোভাবে বিচার করুন যে আপনার রেখাটা সুন্দর কিনা। এই রেখাটা কিন্তু আঁকা বাঁকা ভাঙা, তারপরে আপনার কোনো রেখা যদি এই রেখার উপর যায় তাহলে এবারে কিন্তু আপনি পূর্ণ ফল পাবেন না। আবার অনেকের দেখবেন এরকম হয়, এখান থেকে আসলো আবার এখান থেকে শুরু হলো, তাহলে কিন্তু হবে না। এটা আপনার আগে বুঝুন। এবার আসি এই রেখাটা আপনারা নিজেদের কোন হাতে দেখবেন, এটা জানার দরকার। আমাদের হাতে কোন হাতে রেখা এই রেখাটা থাকলে পারে তবেই আপনি সম্পূর্ণ অর্থাৎ পূর্ণ ফল আপনি পাবেন। এটা আমি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে নিজেদের যে হাতটা দেখবেন। প্রথমে আপনি যে হাতে সমস্ত রকমের কাজ করেন, সেটা ডান হাত হতে পারে, সেটা বাঁ হাত হতে পারে, এবং ডান হাত বা বাঁ হাত যাই হোক যে হাতে আপনি কাজ করেন, সেই হাতে দেখুন আপনার আজকের যে ভিডিওতে আমি যে রেখাটা বলেছি এই রেখাটা আছে কিনা, তবেই আপনি কিন্তু পূর্ণ ফলটা পাবেন। ঠিক আছে, আর অন্য হাতে যদি থাকে তাহলে সেটা 20-25% ফল পাবেন, অন্য হাতে আপনার থাকলে পারে। আশা করি বুঝতে পেরেছেন যে কোন হাতে আপনার এই রেখাটা থাকলে পারে তবেই আপনি পূর্ণ ফলটা পাবেন। এবার আসি, দেখুন আমাদের হাতের রেখা কিন্তু চেঞ্জ হয়। আমি যে রেখাটা দেখালাম এই রেখাটা বর্তমানে অনেকের হাতে নাও থাকতে পারে, তার মানে এই নয় যে ভবিষ্যতে আপনার হাতে এই রেখা আসবে না। আমাদের হাতে রেখা চেঞ্জ হয়, তো রেখাগুলোর সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হন, আর এই রেখা থেকেই আপনারা জানতে পারবেন আপনি জীবনে অন্য মানুষের সহযোগিতা পাবেন, অন্যের সহায়তা পাবেন, অর্থাৎ আপনি মানুষের সহযোগিতা পাবেন। তো সেটা জানতে গেলে পারে আপনার চন্দ্র থেকে ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত আসতে হবে, তারাই জীবনে মানুষের সহযোগিতা পায়। একদম দেখবেন প্রতিটা ক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন, কথাটা আপনারা মিলিয়ে নেবেন। আমি যে কথাগুলো বলছি জীবনে এমনটাই আপনাদের সঙ্গে ঘটবে যদি এরকম হয় ভাগ্যরেখা। ঠিক আছে, এটা চন্দ্র থেকে ভাগ্যরেখাটা শুরু হচ্ছে এবং শনি পর্বত পর্যন্ত যাচ্ছে, জাস্ট এই বিষয়টা আপনারা বুঝুন এবং নিজের হাতটা আপনারা মিলিয়ে নিন। এইভাবেই নিজেদের হাতটা দেখতে হয় এবং নিজেদের হাত দেখে আপনারা নিজেদের ভাগ্য বিচার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই।